হ্যালো বন্ধুরা, নেইমারের মা নাদিল গনসালভেস নতুন বিয়ে করেছেন, মানে নেইমার তার নতুন বাবাকে পাচ্ছে। নেইমারের মায়ের বয়স 52 বছর, সেটা আসল কথা নয়। আসল কথা হচ্ছে থিয়াগো রামোস, মানে নেইমারের নতুন বাবার বয়স 22 বছর, অপরদিকে নেইমারের বয়স 28 বছর। অর্থাৎ নেইমারের বাবা নেইমারের থেকে 6 বছরের ছোট আর নেইমারের মায়ের থেকে 30 বছরের ছোট। আমাদের মধ্যে অনেকেই প্রাইমারি এবং হাই স্কুলে পিতা পুত্রের অঙ্ক করেছি, যেখানে অনেকের পিতার থেকে পুত্রের বয়স বেশি হয়ে যেত। ঘটনা কিছুটা সেরকমই। আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো পিতার থেকে পুত্রের বয়স বেশি হয়ে গেলে আর আফসোস করবে না। ইনস্টাগ্রামে নেইমারের মা নাদিল গনসালভেস পোস্ট করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় এই টপিক নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং স্প্যানিশ গণমাধ্যমগুলোতেও একই অবস্থা। ওদিকে বয়সে ছোট হলেও নেইমার তার নতুন মায়ের সম্পর্ককে শুভকামনা জানাতে ভুল করেননি। নেইমার তার ইনস্টাগ্রামে লেখেন, সুখী হও মা, তোমাকে অনেক ভালোবাসি। ওদিকে নেইমারের নতুন বাবা থিয়াগো রামোস পেশায় আহামরি কিছু করেন না, একসময় ফুটবল খেলতেন তবে বেশি দূর এগোতে পারেননি। বর্তমানে তার পেশা জানা গেছে, তিনি একজন ফ্রি ফায়ার দলের গেমার এবং মডেলিংও করে থাকেন। নেইমারের আসল বাবা নেইমার সিনিয়রের সাথে নেইমারের মায়ের দীর্ঘ 25 বছরের বিবাহ বিচ্ছেদ হয় 2016 সালে। তবে নেইমার তার আসল বাবার বেশ অনুগত তখনও ছিলেন এবং এখনও আছেন, এমনকি সে তার বাবার পরামর্শেই বার্সেলোনা ছেড়ে PSG-তে যোগ দেয়। থিয়াগো রামোস এবং নাদিল গনসালভেসের বিবাহের জন্য অবশ্য নেইমার হেটাররা নেইমারকে নিয়ে ট্রোল করার নতুন টপিক পেয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় তো তাই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, নেইমারের মায়ের এই বিবাহ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা প্লিজ কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক করবেন এবং খারাপ লেগে থাকলে ডিসলাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে।